হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা ক্রিয়েশনস। আর আমি হলাম আপনাদের বন্ধু অঞ্জু। আপনাদের সবাইকে জানাই আমার তরফ থেকে নমস্কার। আশা করি সকলেই খুব ভালো আছেন। তো এখন আমি গাছ থেকে অ্যালোভেরা কাটলাম। অনেক দিন ধরেই গাছ থেকে ভাবছি অ্যালোভেরাগুলো কেটে নিই, কারণ অনেকটা হয়েছে আর ব্যবহার করি না, তো বেকার পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তো এগুলোকে কেটে আমি মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে নেব, একটা লিকুইড করে এটা রেখে দেব, কারণ রোজ রোজ তো কাটা সম্ভব না। আর একবার কাটলে এটাকে একবারে ব্যবহার করাও যায় না এতটা, সেই জন্য এটাকে মিক্সি জারে দিয়ে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। তো খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। তো দেখুন, সুন্দর একটা লিকুইড তৈরি হয়ে গেছে। এবার আমি এইরকম খালি একটা ক্রিমের কৌটো এটাকে ভরে রেখে দিচ্ছি, তাহলে এটা আমি কিছুদিন ব্যবহার করতে পারবো, প্রায় সপ্তাহখানেক তো পারবই। তো আগে আমি একটু কাঁচা দুধ দিয়ে মুখটা তুলো দিয়ে ঘষে নিলাম। এগুলো কিন্তু আমি কিছুই জানি না কিভাবে কি করতে হয়, এগুলো সব আমার মেয়ে আমায় বলেছে। তো আমি সেই জন্য আগে কাঁচা দুধ দিয়ে তুলো দিয়ে মুখটাকে একটু ঘষে নিলাম, তারপর আমি অ্যালোভেরা জেলটা মাখবো। তো চলুন, হয়ে গেছে আমার। একটু কাঁচা দুধ দিয়ে একটা ধুলাম তুলো দিয়ে ঘষে, আর তারপরে এবার একটু অ্যালোভেরা জেলটা যেটা বানালাম এটাকে একটু লাগাবো, দিয়ে কিছুক্ষণ রেখে 5-10 মিনিট একটু মুখটা ধুয়ে নেব। তো কোনো দিন করি না, আজকে মেয়ে বললো যে তোমার এইগুলো একটু দাগ দাগ মনে হচ্ছে, তাহলে তুমি বাড়িতেই এক কাজ করো, কাঁচা দুধ রেখে দিও, কাঁচা দুধ দিয়ে পরিষ্কার করে নিও, আর তারপরে অ্যালোভেরা জেলটা ব্যবহার করো, বাড়িতেই তো আছে অ্যালোভেরা। তো আজ থেকে স্টার্ট করেছি, দেখি কদিন চালাতে পারি, কারণ মনে থাকে না, বিরক্ত হয়, করতেও ভালো লাগে না। তো এখন যাচ্ছি এটা লাগিয়ে তারপর স্নান করতে, স্নানটা করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলবো। তো চলুন এটা একটু মেখে নিই। আর এটা না এরকম কৌটো করে ভরে রেখে দেব ফ্রিজে, তাহলে 1-10 দিন থেকে যাবে। তো একটুখানি নিয়ে নিই, দেখুন আপনাদের দেখিয়ে দিই, একটু নিয়ে এইভাবে আমি লাগিয়ে নেব, তুলো দিয়েই লাগাচ্ছি, তাহলে ভালোভাবে লাগানো যাবে। এই জায়গাগুলো একটু অনেকেরই দাগ হয়ে যায় না, আমারও একটু হয়েছে, ঘুম তো হয় না। দেখুন আজকে আমার চোখ মুখ মানে চোখটা কেমন কেমন লাগছে না মুখটা, আমি রাত্রি প্রায় 2:30 পর ঘুমিয়েছি, কিছুতেই ঘুম আসছে না, যতবার ঘুম আসছে কী যে হচ্ছে কী জানি, উঠে পাচারি করলাম, জানলা খুলে দেখছি, জল খাচ্ছি, হ্যাঁ ফোন দেখছি, কিছুতেই ঘুম আসছে না, ঘুম হয়নি বলে এবার ঢুলঢুল লাগছে, ভালো লাগছে না। তো ঘুমটা খুবই দরকার, না হলেই ঘুম এইসবগুলো হয়, ঘুম খুবই কম শরীরে, লোকে খেয়ে না খেয়ে নেই গপ গপ ঘস ঘস করে ঘুমিয়ে যায়, আর আমার তো ঘুমই হয় না। দেখুন এটাকে খানিকক্ষণ লাগিয়ে রাখি, লাগিয়ে রেখে চান করতে যাব। তা আপনাদের সাথে ভিডিওটা এই কারণে শেয়ার করছি, অনেকের এই প্রবলেমটা থাকে যে এইখানে এগুলো দাগ পড়ে যায় একটা হয়। তা যদি আপনাদের এরকম সমস্যা থাকে তাহলে এরকম বাড়িতে ব্যবহার করতে পারেন। এবার বাড়ির জিনিস তো সবই ভালো হয়, তা ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা দরকার। কাঁচা দুধ দিয়ে মুখটা আগে ধুয়েছি, তারপরে এই অ্যালোভেরাটা লাগাবো, লাগাবার পরে কিছুক্ষণ পর মুখটা ধুয়ে নেব। কদিন করার যাক, কিছুদিন তো করতে হবে, তবে যে জিনিসটা হবে কিছু মানে রেজাল্ট পাওয়া যাবে, একদিনই তো আর হবে না। তো বেশ চলুন, এবার এটাকে লাগিয়ে নিয়েছি, এবার একটু স্নানটা করে আসি, পরে আপনাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, স্নান টান করে আমি ছাদে এসেছি জামাকাপড় মিলতে। আর প্রত্যেক দিন আমি সকালেই স্নান করে নিই, বাট আজকে শ্যাম্পু করব বলে একটু দেরি করলাম। আর যেহেতু বাথরুম টাথরুমগুলো একটু পরিষ্কার করলাম, প্রত্যেক দিনই বাথরুম পরিষ্কার করি, কিন্তু সপ্তাহে একদিন একটু ভালোভাবে না পরিষ্কার করলে হয় না, আর সেই দিন একটু শ্যাম্পুও করে নিতে হয়। তো সেই সবগুলো করলাম বলে একটু দেরিতে করলাম। আর সকালে একবার হালকা স্নান করে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, গোপালকে তোলা হয়ে গেছে, তো এবার জামাকাপড়ও রোদে দিলাম, এবার আমি নিচে যাব রান্না বসাতে। জামাকাপড় ছাদে মিলে দিলাম, চান টান তো হয়েই গেল, সমস্ত কাজ হয়ে গেছে, এবার টিফিন খাবো আর খেয়ে রান্না বসাবো। এবার রান্নাটাই তো একটা বড় সমস্যা, কী যে রান্না করবো সারাক্ষণ মনে হচ্ছে। দেখুন এইটা কিরকম হয়ে গেছে, এটা কিন্তু বারে বারে নোখ লেগে যাচ্ছে আমার, ঘুমের মধ্যে কতবার নোখ লেগে গেছে, নোখ লেগে গিয়ে এটা এরকম দাগ হয়ে গেল, ফুলে গেল। দেখি রান্না কী করবো, রান্না কি সেটা যা করবে, সেটা করবে রান্না, তুমি রান্না করবে, কি রান্না করবে, পনির আছে, পনির করো তাহলে, করবে
কিরকম করে করবে পনিরটা? পনির করবে বলছে, দেখি করে কিনা। তো বন্ধুরা, মেয়ে এখানে রান্না করছে। তোকে পনিরের তরকারি করতে বলে দিয়েছি, আর আমি কিছুটা জোগাড়ও করে দিয়েছি। তো আজকে কিন্তু রান্নাটাও পুরো নিজের মতন করেই করবে। হ্যাঁ, মশলায় আমি কী কী দিয়েছি সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আমি দিয়েছি আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা অল্প করে, টমেটো দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, আর এগুলো দিয়ে ও নিজেই রান্না করবে পুরো নিজের মতন করেই। তো প্রথমে ও দিয়ে দিল জিরে, তারপরে ও আবার আলুটাকে ফ্রাই করে নেবে। আগে কিন্তু একটু পনিরটাকে ও বের করে নিয়েছে হালকা ভেজে। আর আজ কিন্তু আমি আর ওকে কিছু বলে দিইনি, এই পুরো রান্নাটাই কিন্তু ও নিজের মতোই করছে। তো দেখুন, আলুতে অল্প হলুদ দিয়েছে, লবণ দিয়েছে, দিয়ে ভেজেছে। একটু ফ্রাই করার পর আবার আলুটাও বের করে নিল। এইবারে ও কি দেবে দেখি। তো তেল দিয়ে আবার অল্প, আবার দিয়ে দিল একটু জিরে ফোড়ন। আচ্ছা, তারপরে ও দিয়ে দিল পেঁয়াজ কুচিয়ে রাখাটা। তো পুরো রান্নাটাই নিজের মতন করে করছে, আর হয়তো ভালোই হবে। তো এটা দিয়েছে চিনি। এবার একটু চিনি দেবার পরে ও এতে দিয়ে দিল আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, লবণ দিয়ে দিল স্বাদ অনুসার। এইবারের মধ্যে ও দেবে হলুদের গুঁড়ো দিল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে এগুলো ও নেড়ে চেড়ে নিল। আচ্ছা, তারপর এবার এর মধ্যে ও দিয়ে দেবে, এটা দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ এমনি লঙ্কার গুঁড়ো আর দেয়নি। তারপরে দিয়ে দিল টমেটো। তো আজকে পুরো রান্নাটাই নিজের মতন করে করছে। এবার টেস্ট কেমন হবে সেইটা আমি কিন্তু আপনাদেরকে পরের ভিডিওতে বলব। বন্ধুরা, এইভাবে মেয়ে আজকে পনির আলুর তরকারি করলো। আর মাঝে ও মশলা কষানোর সময় একটু টমেটো সস দিয়েছিল, সেটাও আমি আপনাদের বলে দিলাম। এবার গরম মশলা দিয়ে দিয়েছে আর পনির কিন্তু হয়ে গেছে রান্না। তো রান্না বান্না হয়ে গেল, তরকারি হয়ে গেল, দেখলেন মেয়ে করে দিয়েছে, আর ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। হ্যাঁ, এরপর মেয়ে চান করতে বাকি রয়েছে, কারণ ওর কলেজে বান্ধবীরা ফোন করেছে, বিশ্বভারতীতে ঝামেলা চলছে, কখন কি খুলবে জানি না, সেই সব নিয়ে। তো এরপরে ও স্নানটা করে নিলে ভাত খেয়ে নেবো। ভাত খেয়ে আমি আগে এক ঘন্টা ঘুমোবো, কারণ না ঘুমোলে আমার শরীরটা ঠিক লাগছে না, কীরকম ঘুম ঘুম লাগছে দেখতেই পাচ্ছেন, কাজে এনার্জি পাচ্ছি না, কোনো রকম করতে হচ্ছে। রাত্রি যে কেন ঘুম হলো না ভগবানই জানেন। তা যাই হোক, কাজ হয়ে গেছে, তো এরপর একটু বসবো আর মেয়ের চান টান হয়ে গেলে খেয়ে নেবো। তাহলে একটা ভিডিওটাতে লাইক অবশ্যই করে দেবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে ফিরে আসছি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ কিন্তু সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর সাথে আমার মেয়ের পনিরের রেসিপিটা। তাহলে ফিরে আসছি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ।